আজ মনটা একটু টক টক ভাব করছে তাই ভাবলাম ঘরে একটা পেঁপে রয়েছে পেঁপে দিয়ে তেঁতুল মাখা করা যাক তো চলো প্রথমে পেঁপেটাকে ভালো করে কেটে নেব কাটা হয়ে গেছে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি পেঁপেটা ঘষে নেব, তোমরা চাইলে পেঁপেটাকে ছোট করে কেটেও নিতে পারো আগে থেকে ভিজিয়ে রাখে তেতুলের পাল্প দিয়ে দেব লবণ দিয়ে দেব চিনি দিয়ে দেব এবার কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা তোমরা দিতে পারো আমি শুকনো লঙ্কা পোড়া দিয়ে নিয়েছি আমি একটুখানি বেশি ঝাল খাবো তাই জন্য আমি পরিমাণ মতো আমার ঝাল দিয়ে নিয়েছি কারণ আমার ঝাল খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও কার ঝাল খেতে ভালো লাগে আর এবার দিয়ে দেবো লেবু পাতা এটা হচ্ছে গন্ধরাজ লেবু পাতা তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো লেবু পাতা দিয়ে ভালো করে ডলে দেব এবার কত সুন্দর হয়ে গেছে না এবার আমি এটা একটা বাটিতে খাবো না গাছের পাতার মধ্যে নিয়ে খাবো এটার একটা আলাদাই ফিল আসে তো চলো পাতাটা ধুয়ে আমি এর মধ্যে নিয়ে নিলাম ও আমার তো খুব ভালো লেগেছে খেতে তোমাদের কার কার পেঁপে মাখা ভালো লাগে কমেন্ট করে জানিও আরে দাঁড়াও দাঁড়াও যাচ্ছো কোথায় সাবস্ক্রাইবটা করে দাও লাইক কমেন্ট শেয়ার করো পরের ভিডিও কি দেখতে চাও ওটা কমেন্ট করে জানি